হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের ছোট বন্ধু অর্পা, আর আজকে আমি তোমাদেরকে বৃত্ত দিয়ে আনারস এঁকে দেখাবো খুব সহজভাবে, আর প্রতিদিনের মতো রঙও করব। তাহলে চলো আমরা শুরু করি আঁকাটা। তো এই যে এটার পাতা দেওয়ার জন্য লম্বা আঁকতে হয়, তো এই যে তো আমি সর আগে বৃত্ত দেবো। একটা বৃত্ত দিচ্ছি, এবার এর নিচেও আরেকটা বৃত্ত দেব। যে অনেক সুন্দর ভাবে বৃত্ত দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ঠিক এই যে এই আনারসের ঠিক এইভাবে করে একটা দাগ দিতে হবে এই আনারসে। এবার এইখানটা তো একই সেম টু সেম ভাবে একটা দাগ দিতে হবে। তো এবার আমি এটাকে মুছে ফেলবো। সুন্দরভাবে মুছে দিতে হবে জিনিসটাকে, যে এমনভাবে মুক্ত হবে যাতে বোঝাই না যায় যে তা বৃত্ত দিয়ে করা। এই তো, তো এবার আমি স্কেল দিয়ে এদের দাগ দিয়ে দেবো। ঠিক এই যে এখান থেকে শুরু করে লাইন দিয়ে দিয়ে খুব করতে হবে। এটা দারুণ সুন্দর ভাবে করে নিচ্ছি। তো এবার একইভাবে এই পাশটাতেও দাগ করে দেবো খোকা। তো এই যে এইখানটাতে একটু, তো এবার বাকি এই পাতটা দিয়ে দিলেই হবে। এভাবে করে পাতা দিতে হবে। এই যে ঠিক একটু হতে একটুখানি ঠিক করে দিই। তো এবার নিচে একটুখানি এরকমটা হয়, কাটার পর ঠিক বোঝা যায় না। এই তো আনারস আঁকা হয়ে গেছে। এটাকে এবার রং করব আমরা। তো রঙে
আনারসের রংটা ঠিক এই যে হলুদ রং হয়, তো আমি হলুদ করে দিচ্ছি রংটা, রংটা হলুদ করে দিই। তো এই যে এটা হয়ে গেছে, এবার পাতাটা করব। তো পাতায় আমি ঠিক এই যে একটু হলুদ রং করে দেব, অল্প হলুদ করতে হবে পাতার রংটি। তো এবার এই যে এরকমটা হবে, এই টিয়ে রংটা মিশিয়ে দেব এই সবুজের সাথে। আমি এটা মিশিয়ে দিচ্ছি, এতো প্রায় হয়ে গেল আঁকা। তো এবারে যে এইটুকু হলো, তো বাকিটুকু একইভাবে করে ফেলবো। প্রথমে অল্প একটু হলুদ দিয়ে তারপর বাকিটুকু টিয়ে করে দিতে হবে, এই পুরোটা টিয়ে দিয়ে মিশিয়ে দিতে হবে হলুদের সাথে, এই সবুজের সাথে, সবুজ রঙটার সাথে মিশিয়ে দিচ্ছি এই রংটা। কিন্তু তো এই যে মিশানো হয়ে গেছে, তো এবার সব শেষে আমি এতে ফোঁটা দিয়ে দেব। আর হ্যাঁ, এই রং করার পরে ফোঁটা দিচ্ছি, কারণ রঙের আগে ফোঁটা দিতে গেলে রঙের জন্য এই ফোঁটাগুলো রং ঢেলিয়ে যায় এই জন্য। আর ওইটা হলে তোমাদের আনারসটা সুন্দর লাগে না দেখতে, তাই রং করার পরেই ফোঁটা দেবে। তোমরা ফোঁটা বাদও দিতে পারো যদি ভালো না লাগে। এই তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর এই ফোঁটাগুলো দিলে এই আনারসটি দেখতে অনেক সুন্দর লাগে, তাই আমি দিচ্ছি। তোমাদের ভালো না লাগলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এই তো তো ফোঁটা দেওয়া শেষ, তো আমার আনারসটা আঁকা হয়ে গেছে আর রং করা হয়ে গেছে, তো আমার আঁকা শেষ। তো তো আমার আর্ট আঁকা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিও আর
শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা।